নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু বিশ্বনাথ আমার চ্যানেল জিকে উইথ বিশ্বনাথে আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ট্রিক নিয়ে হাজির হয়েছি আমি আজকে আলোচনা করছি ভারতের প্রমুখ রাষ্ট্রীয় রাস্তার বিস্তৃতিগুলো প্রমুখ যে আটটা রাষ্ট্রীয় সড়ক রয়েছে এনএইচ ওয়ান থেকে আপ টু এনএইচ এইট অবধি এই রাষ্ট্রীয় রাস্তাগুলো কোথা থেকে কোথাও অবধি বিস্তৃত মানে কতটা তাদের যাত্রাপথ রয়েছে রাস্তাগুলো কতটা এরিয়া জুড়ে রয়েছে এবং সেই নামগুলো তোমরা কিভাবে মনে রাখতে পারো রাস্তার সাথে নামগুলোকে আমি কিভাবে কোর্ডিনেট করছি সেটা তোমরা দেখে নাও ভিডিওটা যদি তোমরা একবার দেখো আমার চ্যানেলে যারা নতুন আজকে ভিডিওটা দেখছো অবশ্যই প্রথমবার দেখলে তোমাদের একটু অসুবিধা হবে কিন্তু একটু মন দিয়ে যদি দেখো তাহলে খুবই সহজে মনে থাকবে এটা তোমাদের মুখস্থ করার কোনো রকম ব্যাপার থাকছে না একবার জাস্ট দেখে নাও সাবস্ক্রাইব করুন জিকে বিশ্বনাথ চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করে জীবনযুদ্ধের সঙ্গী হিসেবে বেছে নিন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক দেখো প্রথমে আছে রাষ্ট্রীয় রাস্তার একটা কালাম আর পরেরটা হচ্ছে বিস্তৃতি এবং কিভাবে তোমরা রিলেট করতে পারবে বা মনে রাখতে পারবে সেটা আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি যেটা আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে দেখো এনএইচ ওয়ান অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ওয়ান এটার বিস্তৃতি হচ্ছে দিল্লি থেকে পাকিস্তানের সীমা পর্যন্ত ঠিক আছে এটা মনে রাখবে কি করে দেখো দিল্লি থেকে পাকিস্তানের সীমা পর্যন্ত অর্থাৎ দিল্লি আর পাকিস্তানকে আমি আন্ডারলাইন করলাম এই দুটো হচ্ছে মেন দিল্লি দিল্লি থেকে দিল অর্থাৎ মন এটা পাওয়া যায় আর পাকিস্তান অর্থাৎ পাক মানে কি মনে যদি পাক থাকে মনে যদি নোংরা থাকে তাহলে কি হবে প্রথম হওয়া যাবে না মন পরিষ্কার না থাকলে প্রথম হওয়া যায় না এটা একটা খুব সাধারণ কমন সেন্স যার মন নোংরা সে কখনোই প্রথম সারিতে উঠতে পারে না তাকে পিছনের সারিতেই থাকতে হয় এটা কিন্তু একটা আমাদের গুরুজনরাও কিন্তু বলে থাকেন মন পরিষ্কার করো এভাবে তোমরা মনে রাখতে পারো এরপর দেখো এইচ টু ন্যাশনাল হাইওয়ে টু এটার বিস্তৃতি কলকাতা থেকে দিল্লি অব্দি দেখো কলকাতা থেকে দিল্লি দিল্লি বলতে দিল অর্থাৎ মন আমরা পেয়েছিলাম আর কলকাতা এখানে কোল অর্থাৎ কালো কালো মন মানে কি দু নম্বরই কাজ যার মন কালো সে অবৈধ কাজ করে দু নম্বরই কাজ করে বেড়ায় তাহলে কলকাতা দিল্লি কালো মন অর্থাৎ দু নম্বরই কাজ অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে টু দেখো কত সহজেই মনে রাখা যাচ্ছে এরপর দেখো এন এইচ থ্রি মুম্বাই থেকে আগ্রা মুম্বাই থেকে আগ্রা এবার দেখো মুম্বাইয়ের আগে তিন স্টেশন বা মুম্বাইয়ের তিন স্টেশন আগে আগ্রা এটা মনে রাখা যায় আগে থেকে আগ্রা পেয়ে যাচ্ছি মুম্বাইয়ের তিন স্টেশন আগে কি আগ্রা এটা নাও হতে পারে কিন্তু এখানে জাস্ট রিলেশান ক্রিয়েট করছি মনে রাখার জন্য কি মুম্বাইয়ের তিন স্টেশন আগে আগ্রা অর্থাৎ এনএইচ থ্রি এরপর আসছে এনএইচ ফোর মুম্বাই থেকে চেন্নাই দেখো মুম্বাইতে চারজনকে চেনে মুম্বাইতে চারজনকে চেনে মুম্বাই থেকে মুম্বাই হয়ে গেল চারজন বলতে এনএইচ ফোর আর চেনে থেকে চেন্নাই খুব সহজ ন্যাশনাল হাইওয়ে ফাইভ সেই একইভাবে কলকাতা থেকে চেন্নাই এবার কলকাতার পাঁচজনকে চেনে অর্থাৎ কলকাতার পাঁচজন পাঁচ মানে বলতে চেন্নাই কত সহজ দেখো চেনে মুম্বাই থেকে কলকাতা মুখে কালো কাটা দাগ একজন ধরো লোক কি মুখে ছটা কালো দাগ কাটার দাগ মুম্বাই মুখে থেকে মু থেকে মুম্বাই ছয় থেকে এনএইচ সিক্স কালো কাটা দাগ কালো কাটা কালো কল আর কাতা থেকে কাটা মানে কলকাতা মুম্বাই থেকে এনএইচ সিক্স কলকাতা অবধি বিস্তৃত দেখো কত সহজে মনে থাকছে এরপরে দেখো এনএইচ সেভেন এটা সব থেকে বড় বারাণসী থেকে কন্যাকুমারী অবধি রয়েছে বারাণসীর সাত ফুট লম্বা মেই সাত ফুট লম্বা কেন দিয়েছি এটা একটু বড় এ ন্যাশনাল হাইওয়ে সব থেকে বড় রাস্তা এটা মাথায় রাখার জন্য একটা মেয়ে যদি সাত ফুট হয় সে তার মানে কিন্তু খুবই বড় এবং সব থেকে বড় এরকম ধরা যেতে পারে তাহলে বারাণসী থেকে কন্যাকুমারী কুমার বারাণসী থেকে কন্যাকুমারী কুমারী এখানে দেখো বারাণসীর সাত ফুট লম্বা কন্যা বা মেয়ে তাহলে বারাণসীর আর কন্যা থেকে কন্যাকুমারী কুমারী সাত ফুট লম্বা অর্থাৎ এনএইচ সেভেন এটা সব থেকে বড় রাস্তা এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে এনএইচ এই ন্যাশনাল হাইওয়ে এই দিল্লি থেকে জয়পুর হয়ে মুম্বাই গেছে অর্থাৎ মন জিতলো মুম্বাই আট দিনে মন জিতলো মুম্বাই কদিনে আট দিনে দেখো দিল্লি বলতে মন আমরা আগেই ধরে নিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই জয়পুর থেকে জয় মানে কি জিতলো আর মুম্বাই না মুম্বাই মানে মন জিতলো মুম্বাই আট দিনে কেউ ধরো বেড়াতে গেছে তা আট দিন বেরিয়েই তার মনটাকে জিতে নিল মুম্বাই তার মুম্বাইটা ভালো লেগে গেলো এইভাবে কিন্তু তোমরা এটা মনে রাখতে পারো খুব সহজ তাহলে বন্ধুরা নিশ্চয়ই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে জি কেউ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজ আসি পরের ভিডিওতে আবার দেখা হবে